বঙ্গোপসাগরের ঝড়ের কবলে পড়ে কক্সবাজারে ফিশিং বোট ডুবির ঘটনায় তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার রাতে ও আজ সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি ও লাবনী পয়েন্ট থেকে তাদের লাশ উদ্ধার করা হয় জেলেদের বাড়ি চট্টগ্রামের লোহাগড়া ও বাঁশখালী বলে জানা গেছে জেলেরা জানান বঙ্গোপসাগরের ঝড়ের কবলে পড়ে শুক্রবার বিকেলে কলাতলি পয়েন্টে তেইশ জেলে সহ এফবি রশিদা নামের একটি ফিশিং ট্রলার ডুবে যায় এ সময় জামাল নামের এক জেলের মরদেহ উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা এছাড়া ওই সময়ে জীবিত অবস্থায় উনিশজনকে উদ্ধার করা সম্ভব হলেও একই বোটের আরও তিন জেলে নিখোঁজ থাকে শনিবার সকালে হিমছড়ি ও সমিতিপাড়া সৈকতে ভেসে আসে দুই জেলের মরদেহ